कल हम चेन्नई के लिए रवाना हुआ था खड़गपुर स्टेशन से। बालेश्वर स्टेशन के बाद ट्रेन एक झांकुनी दिया, उसके बाद देखा है कमरा में टोटली धुआं और कोई किसी को नहीं देख पाया। हाँ, उधर लोकल आदमी हमको उद्धार किया, ट्रेन तो पलटी हो गया। 45 मिनट एक घंटे से 45 मिनट के बाद उधर का लोकल का आदमी हमको बाहर निकला। ठीक है, हम तो बहुत ही घबरा गया था ये, और मन बाँचते पर ना। ठीक है जी, যাই হোক, উপরওয়ালা দয়ায় মোটামুটি পেয়ে গেছি পুনর্জন্ম। ঠিক আছে, আমরা খড়গপুর থেকে চেন্নাই যাচ্ছিলাম ছেলেকে ডাক্তার দেখানোর জন্য। তো মানে বালেশ্বর পেরানোর পরেই ট্রেন দুর্ঘটনা, আমরা বুঝতেই পারছি না যে কী হচ্ছে, কিছুই তো বুঝতে পারছি না। একটা ঝাঁকুনি দিয়ে তারপর কিছুক্ষণ বাদে সব চুপচাপ, আর মানে সবাই হুড়মুড়িয়ে গায়ের উপর পড়ে যাচ্ছে, পড়ে গেছে, সিট এলোমেলো, কাউকে খুঁজে পাচ্ছি না, ছেলে কোথায়, আমি কোথায়, কাউকে খুঁজে পাচ্ছি না। অনেকটা পরে পেলাম। জানি যে আর বাঁচবো না, বাড়ি ফিরেছি, নতুন একটা জন্ম নিয়ে ভাববো, আর যতদিন বাঁচবো এই দৃশ্যটা বুকে নিয়েই বাঁচতে হবে। এত কান্না, এত রক্তাক্ত, এত মৃত্যু চোখের সামনে, ভাবাই যায় না একদম। আপনারাও হয়েছেন? আমরাও হয়েছি, লেগেছে ভীষণ, ছেলে লেগেছে, ছুঁড়ে গেছে, আমারও আঘাত লেগেছে, ওরও লেগেছে।